যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যোগদান করেছেন বুদ্ধদেব সাউ। যোগদানের 24 ঘন্টা পেরিয়ে গেলেও তার কাছে কোনো তদন্ত রিপোর্ট জমা পড়েনি। অন্যদিকে তদন্ত কমিটির মাথায় ছিলেন ডিন অফ সায়েন্স, তার পদত্যাগের ফলে তদন্তের গতি প্রকৃতি নিয়ে কার্যত ধোঁয়াশা তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য দায়িত্ব নিয়েছেন, 24 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনও তার কাছে জমা পড়েনি তদন্ত কমিটির রিপোর্ট। সেই সঙ্গে তদন্ত কমিটির গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন উঠছে। ডিন অফ সায়েন্স, যিনি এই তদন্ত কমিটির মাথায় ছিলেন, তার পদত্যাগের ফলে এই তদন্ত কমিটির গতি অত্যন্ত শ্লথ হয়ে গিয়েছে, ফলে এই তদন্ত কমিটি নিয়েও ধোঁয়াশা বাড়ছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার গৌরব ধরে রাখার জন্য যাবতীয় চেষ্টা করে যাবে, তবে তদন্ত কমিটি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। এই জিনিসটা সাবজুডিস, যে জিনিসটা পুলিশের আন্ডারে চলে গেছে, সেইটার যতক্ষণ না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট বেরোচ্ছে ততক্ষণ এই বিষয়ে কোনো মন্তব্য করা ইউনিভার্সিটির তরফ থেকে উচিত নয়। আমাদের বারণ করা হয়েছে। আমরা ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই ইউথ ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ইউথ ফেস্টিভ্যালেও যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এমনটাই জানাচ্ছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। ফলে একদিকে ছাত্র মৃত্যুর তদন্ত চলছে, কিন্তু অন্যদিকে উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইউথ পার্লামেন্ট, ইউথ ফেস্টিভ্যাল, এগুলোর যে নিয়মিত যে চিঠি আসার, একটি চিঠি কালকে এসেছে থেকে ইউথ ফেস্টিভ্যাল হবার যে আমাদেরটাও একটা ভেনু হিসেবে সিলেক্টেড হয়েছে এবং আমাদের সহযোগিতা কামনা করা হয়েছে, সেই মেলটি এসেছে। ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশন তাদেরকে তৃতীয়বারের জন্য কোনো চিঠি বা মেল করে জানায়নি যে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উত্তরে অসন্তুষ্ট স্নেহমঞ্জু বসু। তবে এখনই তদন্ত কমিটি নিয়ে কোনো মন্তব্য নয়। অন্যদিকে রেজিস্ট্রার বললেও এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ইনস্টল হয়নি ক্যাম্পাস বা প্রবেশদ্বারে, ফলে কবে সেটা ইনস্টল হবে তা নিয়েও ধোঁয়াশা বাড়ছে। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।